কোন কোন কার্যক্ষেত্রে শ্রমিকরা এই সিলিকোসিস রোগে আক্রান্ত হয়? দেখুন, সিলিকোসিস রোগে যারা আক্রান্ত হয় তারা শুধুমাত্র স্টোন ক্রাশারে যারা কাজ করে, স্টোন চিপস তৈরিতে কাজ করে শুধু সেখানে নয়, বা যারা র্যামিং মাসে কাজ করে যেখানে কোয়ার্টজ পাথরে গুঁড়ো তৈরি করা, ডাস্ট এবং গুঁড়ো তৈরি করা হয় শুধু সেখানে নয়, 77 ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে এই ধরনের সিলিকোসিস রোগ শ্রমিকদের মধ্যে দেখা যায়। এই কোথায় কোথায় হয় সেটা হচ্ছে যেখানে এই ধরনের সিলিকন ডাইঅক্সাইড, এই র্যামিং মাস যেখানে তার প্রয়োগ আছে, যার অ্যাপ্লিকেশন আছে, যেরকম আপনাদের ওখানে রিস্তাতে, কলকাতাতে রিস্তাতে হয়, সরি হুগলিতে যে এই বিল্ডার ফ্যাক্টরি রয়েছে, ওই আপনার ইনসুলেটর ফ্যাক্টরি রয়েছে, ইনসুলেটর তৈরি করতে লাগে, সেখানকার শ্রমিকরাও সিলিকোসিসে আক্রান্ত হয়। যেখানে ফায়ার ব্রিক্স তৈরি করা হয়, যেখানে কাঁচ তৈরি করা হয়, সেখানকার শ্রমিকেরও সিলিকোসিস আক্রান্ত হয়, সিলিকোসিস রোগে আক্রান্ত হয়। এমনকি যেখানে ওই লোহার স্টিল, জ্বলন্ত স্টিল দিয়ে যে ইনগট তৈরি করা হয়, সেই ইনগটের যে কন্টেনারটা কাস্ট আয়রনের অ্যালয় দিয়ে তৈরি করা হয়, তাতেও সিলিকন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, অর্থাৎ এই র্যামিং মাসের ব্যবহার করা হয়। যেখানে হাই প্রেশার স্টিম লাইনের জন্য যে হোস পাইপ তৈরি করা হয়, যেটাকে সিলিকন হোস বলা হয়, সেই তৈরিতেও লাগে এবং সেই ইন্ডাস্ট্রিতেও কিন্তু দেখা যায় যে সিলিকোসিস হয়। এগুলো তো আমি ইন্ডাস্ট্রির নাম বললাম, তাহলে কি মাইন্সে হয় না? হয়। স্টোন ক্রাশারে যেখানে স্টোনকে ড্রিল করা হয়, ক্র্যাক করানোর আগে ডিনামাইট দিয়ে ব্লাস্ট করানোর জন্য যে হ্যান্ড গান দিয়ে ড্রিল করে করা হয়, সেখান থেকেও ডাস্ট জেনারেশন হয়। তারপরে এই সেই কোয়ারি থেকে, স্টোন কোয়ারি থেকে যখন ওটাকে নিয়ে বাইরে নিয়ে গিয়ে স্টোন ক্রাশারের মধ্যে দিয়ে স্টোন চিপস তৈরি করা হয়, স্টোন চিপসটা অবশ্যই পাথর ভাঙাটা প্রক্রিয়া, পাথর ভাঙার প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু স্টোন চিপসটা তৈরি করা হয়, তখনও কিন্তু ডাস্ট জেনারেট করে এবং সেখানেও শ্রমিকরা সিলিকোসিস রোগে আক্রান্ত হয়। আরেকটা কথা আমরা দেখতে পাচ্ছি সেখানে উল্লেখ করছে যে হাজার হাজার, লক্ষ লক্ষ লোক, 2 কোটি লোক পশ্চিমবাংলায় অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। আরেকটা দেখতে পাচ্ছি আমরা কি, ওই যে পাথর ভাঙা কলের কথা বলা হচ্ছে, তারপরেই কিন্তু একটা স্টোন ক্রাশারের ছবি দেওয়া হচ্ছে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে সিলিকোসিস আক্রান্ত যে শ্রমিক তারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ছে না? এবার আমি বলি, এটা নয় যে তারা পড়ে না, কতগুলো ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরুন যেখানে শিলনোড়া তৈরি হয়, আমাদের ঝাড়খণ্ডেই পাথর কেটে যেখানে পাথর খোদাই করে শিলনোড়া তৈরি করা হয়, সেটা আনঅর্গানিক সেক্টরের মধ্যে, কারণ সেখানে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপটা নেই। তারা স্টোন কোথাও মাইনিং করছে, পাথর নিয়ে আসছে, নিয়ে ওটা খোদাই করে করে তারা তৈরি করছে। গুজরাতে অ্যাগেট গ্রাইন্ডিং এবং পলিশিং হয়, এক ধরনের পাথর, ওটাকে অ্যাগেট বলে। সেখানকার এক মুসলিম কমিউনিটি আর একটা ওবিসি কমিউনিটি, তারা সেই পাথরগুলিকে খনন করে নিয়ে এসে বাড়িতে, হোম বেসড ইন্ডাস্ট্রি, তারা সেটাকে গ্রাইন্ডিং পলিশিং করে জেমস অ্যান্ড জুয়েলারি তৈরি করে, এটা আনঅর্গানিক সেক্টর। তারপরে আমরা আমাদের ঝাড়খণ্ডে দেখেছি এই বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তারপরে এই মেদিনীপুরের একাংশে বাঁকুড়া, যেখানে সফট স্টোন দিয়ে পাথরের বাটি তৈরি করা হয়, তারপরে যিশু তৈরি করা হয়, শিবলিঙ্গ তৈরি করা হয়, এই যে জিনিসগুলো দিয়ে যে তৈরি করা হয় তাদের, সেটা দেখতে দেখা তারা একটা দেখলে মনে হবে এটা তো কালচে পাথর, কারণ ওটা পাথরটা আদৌ কালচে না, সেটা হচ্ছে একটা সফট স্টোন, সেটাকে কার্ভিং করে, সেটাকে পলিশিং করে তারা ওই ধরনের ইয়েগুলোকে ওই তৈরি করে। তো ওইগুলো হলো গিয়ে হোম বেসড ইন্ডাস্ট্রি বা আনঅর্গানিক সেক্টর বলা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিলিকা ডাস্ট জেনারেটিং ইউনিটসগুলো হচ্ছে সংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ে, যেমন স্টোন ক্রাশার। স্টোন ক্রাশার কিন্তু অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ে না। ডিজিএমএস আমাকে জানিয়েছে সূচনা দিয়ে যে স্টোন কোয়ারি, যেটা লিজ এরিয়ার মধ্যে যদি কোনো স্টোন ক্রাশার পড়ে, দ্যাট উইল কাম আন্ডার দ্য পারভিউ অফ মাইনিং অ্যাক্ট 52। আর যেটা স্টোন ক্রাশার এরিয়া, আমি যে লিজের যে এরিয়া, মাইনিং যে এরিয়ার সাইট থেকে যদি ওটা দূরে নিয়ে যাওয়া যায়, দূরে নিয়ে যাওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মাইনিং সাইট থেকে স্টোন ক্রাশারটাকে দূরে বসানো হয়, তা দুটি কারণে বসানো হয়। স্টেট হাইওয়ের ধারে বসানো হয়, একটা হচ্ছে রোড কানেক্টিভিটির জন্য, তাদের সাপ্লাই চেন, তার সাপ্লাইয়ের সুবিধা হবে, তার বিদ্যুতের লাইনের জন্য তারা এই কাজটি করে। এবং পশ্চিমবঙ্গ সরকার আমার এই প্রস্তাবটা পাওয়ার পর 2019-এ প্রায় 400 মতো ফ্যাক্টরিকে, এই স্টোন ক্রাশারকে তারা কারখানা অ্যাক্টের অধীনে নিয়ে আসে। তারপরে আমরা দেখছি অধীনে নিয়ে আসে, তার মানে হচ্ছে যে আমি ওটাকে অসংগঠিত বলে দেবো, স্টোন ক্রাশিং করছে বলে খনি খাদান বলে দেবো, পাথর ভেঙে দেবো, তা নয়। কথা হচ্ছে যে এই পাথর ফ্যাক্টরি আমি বলবো কেন, পাথর ফ্যাক্টরি বলার উদ্দেশ্যটা কি? পাথর ভাঙা কল, স্টিল ইন্ডাস্ট্রিকে তাই বলা হয়,
স্টিল ইন্ডাস্ট্রিতে কি আমি বলবো যে লৌহ আকরিক গলানোর ফ্যাক্টরি? লৌহ আকরিকও না, কারণ স্টিল ইন্ডাস্ট্রিতে লোহা তৈরি করার আগে লৌহ আকরটাকে একটি ফার্নেসে দিয়ে DRI তৈরি করা হয়, ডাইরেক্ট রিডিউসড আয়রন বা স্পঞ্জ আয়রন তৈরি করা হয়। ওই স্পঞ্জ আয়রনটাকেই লোহা তৈরি কাজে ব্যবহার করা হয়। তাহলে আমাকে কত বড় লম্বা একটা ফিরিস্তি দিয়ে বলতে হবে, কিন্তু আমরা বলি কি স্টিল ইন্ডাস্ট্রি। আমি যখন আনন্দবাজারের সাংবাদিককে বললাম, তিনি যখন প্রশ্ন করেছিলেন, বলে না এটা জনগণ বুঝবে না, জনগণ স্টিলটা বুঝতে পারে, র্যামিং মাছ বুঝতে পারবেন, এটা হয় নাকি? তো বুঝাতে হবে তাদেরকে র্যামিং মাছ কাকে বলে। আসল কথা কি জানেন, পশ্চিমবঙ্গের বামপন্থী যে দলটি আছে তারা যে কেসটি ওখানকার উচ্চ আদালতে করেছে, তারা কেসটাই করেছে খনি খাদান শ্রমিকের হয়ে, এবং তারা এই একই মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। তারা কিন্তু সঠিক কথাটা লিখছে না। জাতীয় মানবাধিকার কমিশনে আমি যখন মামলাটি দায়ের করেছিলাম, তখন আমি লিখেছিলাম কোয়ার্জ গ্রাইন্ডিং ইউনিট। কোয়ার্জ গ্রাইন্ডিং ইউনিটটাকেই বলে র্যামিং মাস। র্যামিং মাস হয়তো সে সময় অনেকে বুঝবে না, তাই আমি র্যামিং মাস কথাটা উল্লেখ করেছিলাম, সরি র্যামিং মাস উল্লেখ না করে কোয়ার্জ গ্রাইন্ডিং করেছিলাম। কোয়ার্জ পাথর থেকে ওটা তৈরি করা হয়, তাই তো? কিন্তু কথাতে আমরা কি দেখছি এখানে, র্যামিং মাস উল্লেখ তারা করতেই চাইছে না। এই র্যামিং মাস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তারা কেন উল্লেখ করতে চাইছে না আমি বুঝতে পারছি না, তারা কেন করতে চাইছে না। আর যে কারখানাগুলিতে তারা ওখানে কাজ করতে গেছিল, তার একটাও খনি খাদানে তারা কাজ করেনি। এই সন্দেশখালি হোক, মিনাখা হোক, আপনার ক্যানিং হোক, দত্তপুকুর হোক, তারা সবাই কাজ করেছে র্যামিং মাস ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এবার তারা আরেকটা কথা বলছে, তারা ওখান থেকে বাঁকুড়ারও একটা শুশুনিয়া পাহাড়ের কাছে আরেকটি ইন্ডাস্ট্রি ছিল, সেখানে তারা কাজ করতে গেছিল কিছুদিনের জন্য, কিন্তু কেউই বীরভূমে কাজ করতে যায়নি স্টোন কাসারে। কিন্তু দেখা যাচ্ছে এই লেখার সাথে বীরভূমে স্টোন কাসারকে জুড়ে দেওয়া হচ্ছে, স্টোন কাসারের ছবি দেওয়া হচ্ছে। এটা কেন হয়েছে, যেহেতু তারা ওখানে একটি মামলা করেছিলেন যে স্টোন কাসার ওয়ার্কার, তারা কেউ স্টোন কাসারে কাজ করেন, তারা কেউ পাথর খানান শ্রমিক না। এই তথ্য বিকৃতি হচ্ছে সেই গোয়েবেলসের থিওরির পুনরাবৃত্তি করা। গোয়েবেলস একটা কথা বলেছিল, হিটলারের যে নাজি বাহিনীর যে সদস্য ছিল, বলেছিল একটা মিথ্যাকে বারবার বলে সত্যের প্রতিষ্ঠা করুন, তারাই তাই করছে। বামপন্থীদের যে একাংশের যে এই মিথ্যাচার, হ্যাঁ, এটা জনগণের জানা উচিত, এতে কিন্তু শ্রমিকদের ক্ষতি হবে। আর অসংগঠিত ক্ষেত্রের কথা যিনি বলছেন, তিনি যে কেসটি করে সুপ্রিম কোর্টে করেছিলেন, যেসব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের হয়ে মেদিনীপুরে চিনসুনগুড়িয়া যে শ্রমিকেরা 16 জন শ্রমিক মারা যায় এবং 12 জন আদিবাসী শ্রমিক অসুস্থ ছিল, প্রত্যেকেই সাঁওতাল ছিলেন, তার সেখানে বিজন সারেঙ্গি লড়াইটি লড়ছিলেন। পরবর্তীকালে আপনার CPI এর সাংসদ গীতা মুখার্জি, তারপরে AICCTU, UTUC, বিভিন্ন HMS, INTUC এরা এগিয়ে আসে, সিটু সেখানে এগিয়ে আসেনি, বরং সিটু সেখানে একটা নেগেটিভ রোল প্লে করেছিল। তারপরে এদের হয়ে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যায় এই নবদত্ত মহাশয়। কোন কেসের নিয়ে যায়, ওই 1965 সালে MC মেহতার এই পরিবেশ সংক্রান্ত একটি কেস ছিল, সেই মামলাতে তারা ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন দেয়, এবং সেখানে পশ্চিমবঙ্গের যে যিনি DM ছিলেন, মেদিনীপুরের যিনি DM ছিলেন, তৎকালীন DM এবং লেবার কমিশনার, তারা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন যে এটা আনঅর্গানাইজ সেক্টর। কেন আনঅর্গানাইজ সেক্টর? তো এই কথাগুলিকে গুরুত্ব না দিয়ে অনারেবল জাজ, দিদেন অনারেবল জাজ অফ সুপ্রিম কোর্ট, সে আদেশ দেয় DM কে, আপনি এটা প্রথমে জানান সংগঠিত কি অসংগঠিত পরে দেখা যাবে, ওয়্যার অ্যান্ড হাউ দে ডেভেলপ সিলিকোসিস। তখন সে বলতে বাধ্য হয় যে সুরেন্দ্র খনিজ তারা কাজ করত, সুরেন্দ্র খনিজ র্যামিং মাস ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু সেই কারখানা। তারপরে তাকে বাঁচাতে এগিয়ে আসে ওই বামফ্রন্ট সরকারের লেবার কমিশনার, বুঝে দেখুন কি অবস্থা। হ্যাঁ, বামফ্রন্ট সরকারের লেবার কমিশনার, বামফ্রন্ট সরকারের লেবার কমিশনার সেখানে এসে তাই সেই বলে, রিপোর্ট দেয় যে না এটা আনঅর্গানাইজ সেক্টর, আবার সেখানে বলে, তারপরে সুপ্রিম কোর্ট এই রিপোর্টটি, তারপরে যে আদেশ দেয় যে যদি কারখানাটি ডাইরেক্টরেট অফ ফ্যাক্টরিসে রেজিস্টার্ড না হয়ে থাকে, তার জন্য দায়ী কিন্তু গভর্নমেন্ট রেগুলেটরি এজেন্সি। গভর্নমেন্ট রেগুলেটরি এজেন্সি বলতে কি বোঝায়, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড যে নো অবজেকশন সার্টিফিকেট দেয়, DM যে কনসেন্ট টু এস্টাবলিশমেন্ট, কনসেন্ট টু রান দেয়, ইন্ডাস্ট্রিকে রান করার যিনি পারমিশন দেয়, এরাই ফ্যাক্টরি ইন্সপেক্টরেট অফ ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি ইন্সপেক্টরেট, এরাই হচ্ছে রেগুলেটরি এজেন্সি। তাদের অনুমতি ছাড়াই কারখানাটা চলে কি করে, আর এতগুলো লোক আক্রান্ত হয়, কারণ DM এর রিপোর্টে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছিল। সে সময় এই অসংগঠিত ক্ষেত্রের তত্ত্বটাকে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল
যে এটা সংগঠিত ক্ষেত্র কনসিডার করা হবে এবং ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দিতে বলা হয়। সব থেকে দুঃখের কথা হল এর পরেও কিন্তু তারা সেই একই তথ্য বিকৃতি চালিয়ে যাচ্ছেন অসংগঠিত ক্ষেত্র অ্যাজ ইফ রামিং মাস অসংগঠিত, আর রামিং মাসে তো তারা নামই নিচ্ছে না।